বঙ্গ বিজেপিতে নারী লোলুপ নেতারা নাকি টাকা নারী শরীরের বিনিময়ে কাকে টিকিট দেওয়া হবে কি হবে না তা ঠিক করেন। বিধানসভা নির্বাচনের পরেই এমন বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে বারবার করেছেন প্রাক্তন রাজ্যসভাপতি তথাগত রায়। তথাগত রায়ের সেই অভিযোগ যে একেবারেই অমূলক নয় তা এবারে প্রকাশ্যে নিয়ে চলে এলেন দলের রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলি। শুধুমাত্র রূপা গাঙ্গুলি নন, এবারের পৌরসভা নির্বাচনে বিজেপির টিকিট না পেয়ে একের পর এক নেতা প্রকাশ্যেই একই অভিযোগ করতে শুরু করেছেন। এবারে পৌরসভা নির্বাচনে বিজেপির টিকিট পাবেন বলে একরকম নিশ্চিন্ত থাকলেও পাওয়ার পরে বঙ্গ বিজেপির রাজ্য নেতাদের বৈঠকে ক্ষোভ প্রকাশ করায় বহিষ্কৃত হতে হয়েছে চন্দ্রশেখরকে। চন্দ্রশেখর বাসোটিয়া তিনি বলেন, আমার দুর্ভাগ্য যে আমি বড় বড় নেতাদের বাড়িতে গিয়ে দালালি করতে পারছি না, দুর্ভাগ্য আমি গভীর রাতে তাদের কোনো সুবিধা দিতে পারছি না, আমাদের দলের কিছু দালাল ওদের মাথায় তুলে রাখছে। এই মন্তব্য তথাগত রায়ের মদ নারীর অভিযোগকে শিলমোহর দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। দিন কয় আগে পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বলে জানা গিয়েছিল বিজেপির বিদায়ী কাউন্সিলর তিস্তা দাস। সেই সময় রূপা গাঙ্গুলি থেকে শুরু করে নিজেদের বহু নেতা নেত্রী তার মৃত্যুর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে গৌরব বিশ্বাস ফেসবুক পোস্ট করেন, কম্প্রোমাইজ না করার জন্যই মরতে হলো তিস্তাকে। রূপা সরাসরি কম্প্রোমাইজের কথা না লিখলেও তিনি একটি ফেসবুক পোস্ট করেছিলেন, সেখান থেকে বোঝা যাচ্ছে প্রার্থী তালিকা নিয়েই তার আপত্তি আছে, তার জেরেই এই আচরণ। তিনি ফেসবুক পোস্টে দাবি করেছেন, তিস্তার মৃত্যু যে নিছক দুর্ঘটনা নয় তা বেশ বুঝতে পারছি, আমি গৌরবের পাশে থাকব, গৌরব টিকিট পাননি, নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার পুরসভা নির্বাচন নিয়ে বৈঠক ছিল, সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার, কলকাতা পুরসভার প্রচার কমিটির চেয়ারম্যান দীনেশ ত্রিবেদী এবং সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। এই বৈঠক চলাকালীন রূপা অমিতাভকে জিজ্ঞাসা করেন, এই বৈঠকে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার আছেন? অমিতাভবাবু হ্যাঁ বলতেই রূপা এই সব ভাটের বৈঠকে আমাকে ডাকবেন না বলে লগ আউট করে যান। বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবং বিজেপির রাজ্য সভাপতির মধ্যে বিরোধ চরমে পৌঁছল। পরিস্থিতি এমন পর্যায়ে যে ভার্চুয়াল বৈঠক থেকে বেরিয়ে গেলেন রূপা। এই নিয়ে এখন সরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। প্রার্থী তালিকা প্রকাশের পরই ক্ষোভ আছড়ে পড়েছিল, তার মধ্যেই এবার বৈঠক চলাকালীন হঠাৎ ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তিনি ভার্চুয়াল বৈঠকে বলে ওঠেন, এই সব ভাটের বৈঠকে আমাকে ডাকবেন না। রূপা গাঙ্গুলির এই কর্মকাণ্ডের প্রশংসা করেছে তৃণমূলের ফিরহাদ হাকিম এবং বলেছেন তার পাশে আছেন, আর এখানেই জল্পনার পারদ ঘনীভূত হয়েছে। তাহলে কি রূপা গাঙ্গুলি এবার তৃণমূলের পথে? জল্পনা বাড়ছে রাজ্য রাজনীতিতে। দ্য বঙ্গ নিউজ, আমার বাংলা, আমার গর্ব।